হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে ক্রুড অয়েলের সাপোর্ট এবং রিয়েকশন পয়েন্টগুলো সম্পর্কেও আমরা আলোচনা করে নেব, এবং তার সাথে সাথে ক্রুড অয়েলের পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ চুজ করার সাথে সাথে একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড অ্যাপেনও, ঠিক আছে। সিম্পলি আপনি এই অপশনটির উপরে ক্লিক করতে পারেন, এবং এখানে ক্লিক করার পর একটি পেজের মধ্যে আপনি এখান থেকে অনেকগুলো কাজ একসাথে করতে পারেন, যেমন আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির আপনি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন, সাথে সাথে বাইকল করে নিতে পারেন, বাইপুট করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন, সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারবেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখানে আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করে আপনি যে কোনো সব সার্চ করে নিতে পারবেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো, এবং এটার উপর ট্যাপ করার পর আমি সার্চ করে নেবো ক্রুড অয়েল, ঠিক আছে। সো ক্রুড অয়েল সার্চ করার সাথে এখান থেকে আমাদের ক্রুড অয়েল চলে এসেছে। সো ক্রুড অয়েলের উপরে আমরা সিম্পলি ট্যাপ করে নেবো, এবং ট্যাপ করার পরে ক্রুড অয়েল চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো এখান থেকে আমাদের কাছে কিন্তু ক্রুড অয়েলের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে এসেছে, ঠিক আছে। আমরা যদি দেখি ক্রুড অয়েলের চার্ট আমাদের কাছে এখান থেকে ওপেন হয়ে চলে এসেছে। সো ক্রুড অয়েল মার্কেট পারফরমেন্স বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে, কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে বর্তমানে 5,857 ক্রুড অয়েল মার্কেট পারফরমেন্স করছে। সো পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো, এবং ট্যাপ করার পর এখান থেকে আমরা হোম পেজে ডিরেক্ট হয়ে যাবো। সো হোম পেজে সবচেয়ে উপরে একটা সার্চের অপশন পাবো, সিম্পলি এটার উপরে ক্লিক করবো। সো ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাবো ক্রুড অয়েল, ঠিক আছে। সো আপনি চাইলে এখান থেকে ক্রুড অয়েল সার্চ করে নিতে পারেন, সার্চের অপশন পেয়ে যাবো, সেখান থেকে আপনি চাইলে ক্রুড অয়েল সার্চ করে নিতে পারেন। আমি অলরেডি সার্চ করে রেখেছি, তার জন্য এটার উপরে আমি ট্যাপ করে নেবো, এবং ট্যাপ করার পর এখান থেকে একটা প্যাচ চলে আসবে। সো এখান থেকে আমাদের অপশন চলে আসবে, আমরা চাইলে এখান থেকে অপশন চেঞ্জ দেখে নিতে পারি, চার্ট দেখে নিতে পারি, এবং সবার চেয়ে কোনো স্টক রিটার্সের একটা অপশন আছে। সো সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করে নেবো, এই অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজ চলে আসবো, এখান থেকে আমরা ওভারভিউ দেখে নিতে পারি। তার পাশে একটা টেকনিক্যাল অপশন আছে, সিম্পলি এই অপশনটির উপরে আমরা ক্লিক করে নেবো, এবং এই টেকনিক্যাল অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে একটা পেজ আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের পরবর্তী দিন মার্কেটে বিয়ারস দিতে পারে এরকম 4 জন জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 10 জন জানিয়েছেন, মার্কেট পুলিশ যেতে পারে এরকম 13 জন জানিয়েছেন। অর্থাৎ পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট পুলিশ পারফরমেন্স যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক। তো আমরা যদি ক্রুড অয়েলের রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে চাই, তার জন্য সিম্পলি এই পয়েন্টের উপরে ক্লিক করে নেবো, এবং ক্লিক করার পর এখান থেকে আমরা দেখে চাইলে 3 মিনিট, 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সেখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা আছে 5,238 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা আছে 4,890 একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা আছে 3,975 একটা সাপোর্ট, প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা আছে 6,153 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্ট কথা বলা আছে 6,720 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা আছে 7,635 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ আপনি পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেটে ইনভেস্ট করার সাথে সাথে এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো মাথায় রেখে আপনি কিন্তু ক্রুড অয়েলের প্রতি ইনভেস্ট করতে পারেন। সিম্পলি আমরা এখানে ডাবল ট্যাপ করে নেবো, এবং এখানে ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার স্টার্টেড অ্যান্ড অ্যাপেন অপশনটি ক্লিক করে নেবো, এবং আমরা দেখলাম যে ক্রুড অয়েলের পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স বুলিশ পারফরমেন্স যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক। অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ ট্রেন্ডে যেতে পারে এরকম, এটার কিন্তু চান্স সর্বাধিক, ঠিক আছে। তার জন্য আমরা জানি দ্যাট মার্কেট আপ ট্রেনে গেলে আমরা সাধারণত বাই করে থাকি, এবং ডাউন ট্রেনে গেলে আমরা কিন্তু সেল করে থাকি, ঠিক আছে। তো তার জন্য সিম্পলি এখানে আমরা বাইয়ের উপরে ক্লিক করবো। বাইয়ের উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের কাছে লট সাইজের অপশন আসছে, সো আমরা এখানে লট সাইজ সিলেক্ট করে নেবো। সো আমি এক লট সিলেক্ট করে নিচ্ছি, পরবর্তীকালে এখান থেকে লিমিটার অফ মার্কেটও সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে লিমিটার সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপর সিম্পলি বাইয়ের উপরে ট্যাপ করবো। সো বাইয়ের উপরে ট্যাপ করার পর এখানে একটা কনফার্মেশন চলে আসবে, সো কনফার্মেশনটিতে ট্যাপ করার সাথে আমাদের অর্ডারটা অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন, এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।